ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবিধ মামলা বা মিস কেস কি, এই বিষয়টা আজকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বিষয়টা হয়তো অনেকেই জানেন যে খতিয়ানে যদি কখনো ভুল থাকে বা নামজারি খতিয়ানে ভুল থাকলে সেক্ষেত্রে আমাদেরকে মিস কেস বা বিবিধ মামলা দায়ের করতে হয়। তো এই বিষয়টা আমরা আজকে ইন ডিটেলস তুলে ধরার জন্য চেষ্টা করব ভিডিওতে। তো বিষয়টা বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট করতে চাই, যদি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিতে পারেন, যাতে আমাদের নতুন ভিডিও আসলে সেটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, মিস কেসটা কী সেটা আসলে মূলত আপনাকে বুঝতে হবে। সাধারণত তিনটি ক্ষেত্রে আমাদেরকে মিস কেস বা বিবিধ মামলা দায়ের করতে হয়। তো বিষয়ে তিনটি কি হতে পারে, প্রথমত হতে পারে আপনার দখল অনুযায়ী খতিয়ান না থাকলে, অর্থাৎ আপনি যেই জায়গায় আপনি দখলে রয়েছেন দেখা গেল সেই জায়গায় আপনার যে নামজারি খতিয়ানটি সেই জায়গাতে করা নেই, অন্য জায়গায় রয়েছে। অথবা এমন হতে পারে যে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান বিএস বলেন আরএস খতিয়ান বলেন, সেটি যদি করণিক কোনো ভুল থাকে, সেই ভুলটি যদি আপনি সংশোধন করতে যান সেক্ষেত্রেও আপনাকে মিস কেস দায়ের করতে হবে। এবং থার্ড, তৃতীয়তম যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে আপনি নতুন করে মালিকানা লাভ করলেন, দেখা গেল সেই যে নতুন করে যে মালিকানা লাভ করলেন সেখানে দেখা গেল যে পূর্বের মালিকের নামেই সেই রেকর্ডটি রয়ে গেছে, আপনার নামে রেকর্ডটি সংশোধন হয়নি। এই তিনটি কারণে আপনি মিস কেস বা বিবিধ মামলা দায়ের করতে পারবেন। তো এই মামলাটি দায়ের কিভাবে করতে হবে, কোথায় গিয়ে করতে হবে, এ বিষয়টা এখন তুলে ধরব। তো ভিউয়ার্স, রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইন 1950 আমরা সবাই জানি, সেখানকার যে এই আইনটি যখন প্রস্তুত করা হয় সেখানে 50 ধারা বলে যে ভূমি কমিশনার বা ভূমি অফিসার বা ভূমি সহকারী অফিসার তিনি 116, 117 এবং 143 ধারা বলে একটি নামজারি খতিয়ান সংশোধনের জন্য নির্দেশনা দিয়ে থাকেন। তো এক্ষেত্রে যদি আপনার নামজারি খতিয়ান জমা খারিজ বা জমা একত্রীকরণ সেটাতে কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে একজন ভূমি সহকারী কমিশনার তিনি এই ধারা বলে এটি সংশোধন করার জন্য নির্দেশনা দিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনার এই ধরনের ঘটনা ঘটে থাকে, যদি দখল অনুযায়ী জমি না থাকে, রেকর্ড না থাকে, অথবা আরএস খতিয়ান বা বিএস খতিয়ানে ভুল থাকে, অথবা আপনি জমি ক্রয় করলেন সেক্ষেত্রে দেখা গেল পূর্বের মালিকের নামে রেকর্ড রয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে মিস কেসটা দায়ের করতেই হবে আপনাকে। তো মিস কেসটা দায়ের কোথায় করবেন সেটা হচ্ছে সংশ্লিষ্ট ভূমি অফিস, যেটা এসএলএন অফিস বা সহকারী ভূমি কমিশনার, সেখানে গিয়ে আপনি আবেদন করতে হবে। আবেদনটা আপনি দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে প্রথমত একটি ফর্ম্যাট পাওয়া যায়, ফর্ম পাওয়া যায় সেখানে ফিল আপ করতে পারেন, অথবা আপনি একটি সাদা কাগজে বিস্তারিত আপনি আবেদনে লিখতে পারেন, সেখানে 20 টাকার কোর্ট ফি আপনাকে ইনক্লুড করতে হবে। পাশাপাশি যুক্তি সাপেক্ষে যতগুলো আপনার ডকুমেন্ট রয়েছে, দলিল বায়া দলিল যত কিছু রয়েছে সব কিছুই আপনি সেখানে উপস্থাপন করতে হবে। এবং আপনার এই যুক্তিটি যদি যুক্তিসঙ্গত মনে হয়, সরকারি ভূমি কমিশনারের যদি যুক্তিসঙ্গত মনে করে, সেক্ষেত্রে এই যে নামজারিটি বা জমা খারিজটি সেটি আপনার সংশোধন হয়ে যাবে। এভাবে চাইলে আপনি আপনার যে নামজারি খতিয়ান সেটিতে যদি ভুল থাকে সেটি আপনি খুব সহজে সমাধান করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, হয়তো আপনারা বুঝতে পারছেন যে বিবিধ কেস বা বিবিধ মামলাটি কী জিনিস।